বিশ্রাম চান বাংলাদেশের টাইগাররা চলুন জেনে আসি কখন তারা এই বিশ্রাম নিতে চান এবং কেন বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম চান টাইগাররা ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল খেলার পর কোনো বিরতি না নিয়েই পরের দিন চলে গেলেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওখানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার পর তিন ম্যাচ টেস্ট সিরিজের মধ্যে দুটি টেস্ট খেলেছে ক্রাইস্ট চার্চ হামলার কারণে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরেছেন টাইগাররা কোনো বিশ্রাম নিতে পারেননি তাছাড়া আসন্ন আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ সহ লম্বা সময় খেলার সঙ্গেই থাকতে হবে তাই আয়ারল্যান্ডে সিরিজ খেলার পর এবং দু হাজার উনিশ ইংল্যান্ড ওয়ান বিশ্বকাপের আগে মাঝে ফাঁকা সময় কিছুটা দিন তারা বিশ্রাম করতে চেয়েছেন স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী এক মে দেশ ছাড়বে বাংলাদেশ দল সিরিজ চলবে ১৩ দিন এরপর বিসিবি ইংল্যান্ডের লেস্টার সিটিতে বাংলাদেশ দলের জন্য পাঁচ দিনের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে তিরিশ মে আয়ারল্যান্ড সফর থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত প্রায় পঁচাত্তর দিনের লম্বা সময় এই দীর্ঘ সময় অনুশীলন ও খেলার মধ্যে থাকলে ক্রিকেটারদের উপর চাপ একটু বেশি পড়বে তাই আয়ারল্যান্ড সফরের পর চার দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুরোধ জানিয়েছেন ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেন আমরাও মনে করি ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম প্রয়োজন কিন্তু আমরা এখনও খেলোয়াড়দের কাছ থেকে এ বিষয়ে লিখিত আবেদন পাইনি আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ড বিশ্বকাপ চলবে লম্বা সময় ধরে এর মধ্যে ক্রিকেটাররা কিছুটা বিশ্রাম পেলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হবে আয়ারল্যান্ড সফর ও আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হতে পারে বাইশ এপ্রিল এরপর মিরপুরে চার দিন প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল